তাদের সঙ্গে আমাদের সবগুলি একটা আন্তরিক পরিবেশে আলাপ হয়েছে এবং তাদের তারা আমাদের আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে অনেকখানি এগিয়ে গেছি সেগুলি প্রশংসা করেছেন। আমাদের রোহিঙ্গাদের ওখানে যে সমস্ত মানে কর্মকাণ্ড তারা দেখছেন সেগুলো প্রশংসা করেছেন এবং সেখানে আমরা কি করতে পারি সে নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমরাও বলেছি খুব শীঘ্রই ইউনাইটেড নেশন থেকে প্রচেষ্টা নেওয়ার জন্য যাতে করে এই রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমার থেকে যারা বন্ধ হয়েছে মায়ানমার আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিল তাদের ক্ষেত্রে তাদের তাদের নিজস্ব জন্মভূমিতে তারাও এই ব্যাপারে আন্তরিক তারা এই ব্যাপারে বলছেন যে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এটার পক্ষে তারা এখানে ভায়োলেন্সের কথা বলেছেন যে মাঝে মাঝে ফিলিং হচ্ছে আমাদের তরফ থেকে বলছি যে আমরা এখানে আমাদের পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করেছি বিজিবি পুলিশ বাহিনী র্যাব সবাই এবং প্রয়োজন বোধে আর্মিরাও আমাদের যোগদাতা হল দিচ্ছেন আমরা তাদের কাছে যাতে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে তার আমরা ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি এটাও বলেছি যে আমাদের দেশ মাদক এই রোহিঙ্গা জনগোষ্ঠী মাদক ব্যবসায়ীর সঙ্গে কিছু 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 রোহিঙ্গারা সম্পৃক্ত হয়েছে যা আমাদের জন্য একটা মানে আতঙ্কের জায়গা হয়েছে এবং আমরা যেটা আগে বলেছি যে এদেরকে যদি তাড়াতাড়ি আমাদের তাদের স্বদেশে ফিরিয়ে না নেয় তাহলে এরা কোনো এক সময় ভায়োলেন্ট হবে কোনো এক সময় তারা টেররিস্টদের মানে আওতায় চলে যেতে পারে এটা আমরা তাদেরকে আহ্বান দিয়েছি এবং তারা এই ব্যাপারে আরও পদক্ষেপ নেবে যাতে করে এই প্রবলেমটা সলভ হয় সেটা কামিং ইলেকশনের কথা তারা বলেছেন সেখানে বলেছেন যে এখানে ইউনাইটেড নেশন এবং বিদেশি মানুষরা যারা এখানে থাকবে তাদের যেন কোনো রকম সিকিউরিটি প্রস্তুতি অসুবিধা না আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের দেশে যারা বিদেশি বন্ধুরা কাজ করছেন ইউনাইটেড নেশন এবং অন্যান্য বন্ধু দেশের লোক এবং আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলিতে কাজ করছেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই তাদের নিরাপত্তার দায়িত্ব থাকবে পাশাপাশি আমরা এটাও বলে দিয়েছি আমাদের বাঙালি সমাজ আমরা একটা ভাতৃপ্রতিম দেশ এটা এটা আমরা কার সঙ্গে আমরা কোনো সময়ই ঝগড়াঝাটি করি না এবং আমরা একে অপরের পাশে দাঁড়াই সেই মানে আমাদের সেই সামাজিক অবস্থা রয়েছে আমরা কোনো বিদেশির উপরে কোনোদিনই কেউ অত্যাচার করে না কোনো কোনো মনে করি কাজেই এই ধরনের আশঙ্কা মানে তাদের করা উচিত হবে না আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরাও এই দেশের জন্য তাদের সুরক্ষা দেবেন এটি আমি স্পষ্ট করে বলি আর আমাদের দেশে এমন কিছু ঘটবে না যার জন্য তারা আতঙ্কিত হতে পারে কিংবা তারা অসুবিধায় পড়তে পারে এই ইলেকশনের সময় সবাই ইলেকশনে পার্টিসিপেট করবে সেইখানে একটা একটা আনন্দের আমেজ আমাদের নিরাপত্তা বাহিনী তারা অত্যন্ত দক্ষ তারা অভিজ্ঞ ভায়োলেন্স তারা কন্ট্রোল করতে সক্ষম এবং সেই সময়টিতে নির্বাচন কমিশনের আওতায় থাকবেন আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এই নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত অনেকগুলো জাতীয় নির্বাচন এবং ই নির্বাচন করেছি স্থানীয় আমরা পাশাপাশি বলেছি আমাদের দেশে নারী ক্ষমতায়নের কথা আমরা বলেছি যে যেটা ইউনাইটেড নেশন স্বীকৃত কমিউনিটি ক্লিনিক
যে কী সেবা দিচ্ছে সেটাও আমরা বলেছি। আমাদের কোভিড নিয়ন্ত্রণে এই কমিউনিটি ক্লিনিকগুলো অথচ সেবা দিচ্ছে জনগণকে, সেই জন্য এই কোভিড নিয়ন্ত্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে আজকে কোভিড নিয়ন্ত্রণের যে সফলতা সারা বিশ্বে আজকে প্রশংসিত হয়েছে, আমাদের এই কমিউনিটি ক্লিনিকগুলো তার একটা অংশ হিসাবে কাজ করেছে। এই ছিল মোটামুটি একটা না কোনো ধরনের আশঙ্কা কিংবা কিছুই তারা প্রকাশ করেনি। তারা বলছেন যে আমাদের ইউনাইটেড নেশনের যে অফিসারগুলো এখানে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন তাদের কোনো অসুবিধা হবে কি না তারা এইটি জিজ্ঞাসা করছেন। অবশ্যই আমরা বলছি প্রশ্নই আসে না, আমাদের দেশ ভাতৃপ্রতিম দেশ, এটা সবাইকে আমাদের মানুষ নিজের ভাই মনে করে, নিজের বোন মনে করে, এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ডিউটি হলো এটা যে মানে সবাইকে আমরা এই রোহিঙ্গা জনগোষ্ঠী আসার পর আমাদের যে টুরিস্ট হাব কক্সবাজার এটা ইফেক্টেড হচ্ছে। এখানে আমরা বলেছি স্থানীয় লোকজন সেখানে মাইনরিটি হয়ে গিয়েছে, সেখানে আমাদের ফরেস্ট শেষ হয়ে গেছে, সেখানে একটা রিজার্ভ সেটা শেষ হয়ে গেছে, আমাদের সেইখানের লোকজন মানে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তারপরে আমাদের আশঙ্কার যে জায়গাটি, এই জায়গাটি হলো আমরা কোনো ড্রাগ আমরা প্রডিউস করি না, কিন্তু মায়ানমার এই ড্রাগ প্রডিউস করি। আমরা বলছি যে এই ড্রাগের ব্যবসার সাথে যে তারা জড়িত সেটা আমি বলছি, কিন্তু তাদের কেউ কেউ এটার সঙ্গে জড়িত হয়ে পড়তেছে। আমাদের বর্ডারটা খুব পরাস বর্ডার, এইখানে আমরা বর্ডার রক্ষার জন্য আমরা দুইটা হেলিকপ্টার বেশি দেখে দিয়েছি, কোস্টগার্ডকে শক্তিশালী করেছি, তারপরেও এই সমস্ত মানে ড্রাগ আমাদের এখানে চলে আসছে, এটা আরও একটু সিকিউর করা। আমরা বলেছি বর্ডার আমরা বাড়িয়েছি, আমাদের কোস্টগার্ড বাড়িয়েছি, সব কিছুই আমরা করছি আমাদের সাধ্য মতো। আমরা তাদের এখন সহযোগিতা চেয়েছি এবং তারা যেন এটাকে আরও আমাদের মানে ব্যবস্থা নেন যাতে করে এই জনগোষ্ঠী খুব শীঘ্রই চলে। অন্য প্রসঙ্গে আসি আমরা, সেটা হলো যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি অনুমতির প্রয়োজন? যেমন সেই প্রসঙ্গ গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, এমন কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? দুই হচ্ছে এই যে মার্কিন ভিসা নীতির একটা বড় তালিকা নানাভাবে আসছে, এটা রিউমার হচ্ছে নাকি সত্য? আদৌ কি আপনাদের কাছে সরকারের কাছে কোনো তালিকা আছে কিনা? বেগম খালেদা জিয়া আপনি জানেন সে একটা মামলায় দণ্ডপ্রাপ্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে তার কথা চিন্তা করে তাকে দণ্ড স্থগিত করে তাকে ভাষা এবং সবচেয়ে উন্নত একটা হাসপাতালে তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরা সবসময় লক্ষ্য রাখি যে তাদের এই যে সময় একটা সীমা আমরা মানে বোর্ডের থেকে একটা সীমা দিয়ে দিয়েছিল, সেই সীমাটাকে আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সবসময় বাড়িয়ে দিচ্ছি। এবং 19 পারমিশন লাগে এমন কোনো কথা নয়, এটা যেহেতু বোর্ডে এখতিয়ারহীন, বোর্ডের থেকে পারমিশন ছাড়া বোর্ডের অনুমোদন ছাড়া 19 এখানে কিছু করা নেই। তারা মানে স্বাভাবিক কারণে 19 এখানেই তারা আবেদনটি করে, 19 সেখান থেকে আইনি ব্যাখ্যার জন্য পরামর্শের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। আইন মন্ত্র যদি মনে করেন এটা কোর্টের এখতিয়ার তারা কোর্টে পাঠিয়ে দেবেন, আইন মন্ত্র যদি মনে করেন এটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুটুকু কাজ করতে পারেন, সেইভাবেই এখন পর্যন্ত চলছে। তাই এই যেই প্রসঙ্গটা আপনারা বললেন সেই প্রসঙ্গটা আমি মনে করি এইটা আইনগত একটা জটিলতা রয়েছে, সেখানে হয়তো হয়তো আদালতের একটা পারমিশনের প্রয়োজন হতে পারে, এটা আইনমন্ত্রী ভালো জানে। সেই ক্ষেত্রে আমরা আইনের বাইরে আমাদের মন্ত্রণালয়ে কিছু করতে পারি, এখনো আমাদের কাছে আবেদনটি আসেনি। তো
এই ধরনের আবেদন আসলে কি হতে পারে সেটি বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে এই আবেদন নাকি তারা প্রত্যেকবারই করেন, প্রত্যেকবারই তারা করেন, আমরা যতখানি মঞ্জুর করতে পারি সেইটুকু আমরা মঞ্জুর করি। এরপরে করতে গেলে আদালতে যেতে হবে, আমরা আদালতের বাইরে যতখানি করতে পারি সেটুকু। আমি তো সেটাই বললাম আপনার কাছে, মনে সব ক্লিয়ার হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি আর তো কিছু বলতে পারবো না। আপনি যতবারই প্রশ্ন জিজ্ঞাসা করুন, ভিসা নীতি তারা ডিক্লেয়ার করেছেন আমরা শুনেছি, আমরা যতটুকু আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়, কাজেই আমরা যেটা শুনেছি সেটাই আমরা জানি, আপনারা যেটুকু শুনেছেন। আমরা এখন পর্যন্ত কাকে মানে কাকে নিষিদ্ধ করেছে সেগুলো আমরা জানি, যে লিস্টটা দিয়েছে এইটা ভিত্তি কি সেটাও আমি আমিও জানি। আমি যেহেতু কিছুই জানি না এটা সম্বন্ধে আমার সেখানে মন্তব্য করার মনে করি আমার কোনো ভিসা নীতি প্রণয়ন করেছেন এটা তাদের ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবেন কাকে যেতে দেবেন না এটা তাদের ব্যাপার, সেখানে আমাদের কিছু মন্তব্য বলার কিছু। আপনি যেটা বলছেন আমার কাছে কিন্তু সেই সময় কোনো আমি সর্বপ্রথমে বলেছি আমার কাছে কোনো পত্র আসেনি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নাম রয়েছে। একটা একটা তারা যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা তো সবাই জানেন, সেটা কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর দুই একজন সেখানে ছিলেন, আরও কয়েকজন সদস্য সে মানে আইন শৃঙ্খলা বাহিনীর ছাড়াও আরও কয়েকজন নাম ওখানে ছিল, সেগুলো আপনারা জানেন। সেইখানে তো সেটা তো এর বাইরে আমাদের কাছে কোনো আমরা লিখিতভাবে কোনো কিছু আমরা পাইনি, আমরা যা শুনছি আপনারা যেরকম শুনছেন আমরা আমরা পাইনি, তো পেলে কি করবো সেটা আমরা দেখবো, না পাওয়ার আগেই আমরা কি ব্যবস্থা নেবো নাকি। থ্যাংক ইউ, আমার মনে হয় উত্তর হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা সব নিচ্ছি, আলাদা করা।